নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, আহত 20। জাতীয় সড়কের দুই ধারের হোটেলগুলিতে নজর নেই প্রশাসনের। মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম 1। আউরিয়া গ্রামে বিজেপির পক্ষ থেকে পথ সভা। উদ্ধার হলো চুরি যাওয়া 13টি মোবাইল ফোন। মালদায় আয়োজিত দুদিন ব্যাপী হস্তশিল্প মেলা। শিক্ষিকার ওপর হামলা, অভিযোগ জানাতে থানায় ছাত্রীরা। আসছে বিস্তারিত খবরে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, আহত 20। বসিরহাট জেলার হিঙ্গলগঞ্জ থানার বোলতলা জোড়া বটতলার ঘটনা। হাসনাবাদ ও লেবুখালী রোডে আজ সকাল 8টা নাগাদ একটি যাত্রীবাহী বাস ও 107 গাড়ি রেষারেষির জেরে মোটর সাইকেলকে পাশ দিতে গিয়ে সোজা নয়নজুলিতে যাত্রীবাহী বাস। যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। 18 জনকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। 2 জন বাইক আরোহীর অবস্থা খুবই গুরুতর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বাস ও ছোট 107 গাড়ির রেষারেষিতে মোটর সাইকেলকে পাশ কাটাতে গিয়ে নয়নজুলিতে পড়ে যায় বাস। দুটি গাড়ির রেষারেষির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে ক্রেন এনে বাসটিকে তোলার চেষ্টা করা হয়। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাসের চালক, খালাসি, ছোট 107 গাড়ির চালক ও খালাসিকে আটক করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার সময় হিঙ্গলগঞ্জ বোলতলা জোড়া বটতলায় বাস এবং 407 ক্রসিং করছিল। এই সময় হঠাৎ একটা বাসের মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে দুই গাড়ির মাঝখানে পড়ে, তৎক্ষণাৎ সে 407 গাইড লাগিয়ে দেয় এবং উল্টি পড়ে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় সড়কের দুই ধারের হোটেলগুলিতে নজর নেই প্রশাসনের। হুগলি জেলার জাতীয় সড়কের দুই ধারের হোটেলগুলিতে নজর নেই প্রশাসনের, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের ও রাজনৈতিক দলের কর্মীদের। সিঙ্গুর চণ্ডীতলা, হরিপাল, দাঁতপুর ও গুড়াপ থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ের দুপাশে যেসব হোটেল ও ধাবাগুলি রয়েছে, সেই কয়েকটি হোটেল ও ধাবায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কর্মচারীরা। এইসব কর্মচারীদের সঠিক পরিচয় কি তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন না হোটেল বা ধাবার মালিকেরা। সূত্রের খবর, এই বেশ কিছু হোটেল ও ধাবার কর্মচারীরা বেশ কিছু বিশেষ বিশেষ হোটেলে ও ধাবায় কাজে লিপ্ত হয়, যাদের সঙ্গে হোটেলের বা ধাবার মালিকদের স্থানীয় থানার বা প্রশাসনের কর্তাদের খাতির রয়েছে। ফলে এই হোটেলে বা ধাবায় কর্মচারীরা কাজ করলে অপরাধীদের চিন্তার কোনো বা সন্দেহের কোনো কারণ থাকবে না। সম্প্রতি হরিপাল, সিঙ্গুর, চণ্ডীতলা থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে গিয়েছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের ও রাজনৈতিক কর্মীদের একাংশের। এই সব হাইওয়ের ধারে হোটেল ও ধাবার কর্মচারীরাই যুক্ত, তাদের ওপর নজরদারি নেই স্থানীয় পুলিশ প্রশাসনের। অবিলম্বে প্রশাসনের নজরদারির প্রয়োজন, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা। এই হোটেলের মালিক আপনি? কি নাম আপনার? কতদিন ধরে হোটেল ব্যবসা করছে? এই যে আপনার হোটেলে যেসব কর্মচারীরা কাজ করে তাদের কোনো পরিচয়পত্র বা কিছু রাখেন আপনি? হ্যাঁ, বাকি কিছু রাখি। কি কি রাখেন? ওই ভোটার কার্ডটা, আধার কার্ডটা। তারা কোথা থেকে আসছে না আসছে তো জানেন? আচ্ছা, এই এই যে যারা আসছে তাদের ব্যাকগ্রাউন্ড পরিচিতি কি আছে সে কি জানেন? আচ্ছা, আর অন্য কিছু জানেন? এমনি তারা করেন না, তারা কোনো অপরাধে কাজ করেছে কি না কি জানেন? কিংবা বিভিন্ন থানায় তাদের নামে কেস আছে কি না? সেরকম তো থাকেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম 1।
বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক পথচারী। এই দুর্ঘটনায় মোটর বাইক চালকও জখম হয়েছে। দুজনকেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত পথচারীর নাম সুনিরাম হেমরাম, বয়স 27, ও মোটর বাইক চালক সন্তোষ মাডি, বয়স 30। আহতদের পরিবারের অভিযোগ, মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল ওই যুবক। সেই সময় রাস্তার ধারে সুনিরাম দাঁড়িয়ে ছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি তাকে ধাক্কা মারে। এরপরেই এই দুর্ঘটনায় দুজনেই গুরুতর জখম হয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আউরিয়া গ্রামে বিজেপির পক্ষ থেকে পথসভা। গতকাল বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বিজেপির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হল আউরিয়া গ্রামে। উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিজেপির কনভেনার সঞ্জয় ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা বিজেপির সম্পাদক বিপুল গয়লা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীনেশ সাঁতরা, 44 জেডপির সভাপতি আশিস চক্রবর্তী, জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সূর্যদেব ঘোষ সহ অন্যান্যরা। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট, গ্লোব নিউজ। উদ্ধার হলো চুরি যাওয়া 13টি মোবাইল ফোন। কয়েক মাস আগে দেন্দুয়া মোড় সংলগ্ন কৌশিক মণ্ডল ও হরি বার্নওয়াল নামক দুই ব্যক্তির পরপর দুটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। চিন্তায় ঘুম কেড়ে নিয়েছিল ব্যবসায়ীদের। চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল সালানপুর থানায়। তারপরেই জোর কদমে তদন্ত শুরু করে সালানপুর থানার পুলিশ, আর তদন্তে নেমে বড় সাফল্য পায় সালানপুর থানার পুলিশ। চুরির ঘটনায় অবশেষে 2রা নভেম্বর ধরা পড়ে চোর। ধৃতের নাম আকাশ রায়, বয়স 19 বছর, বারাবণী পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগারডি গ্রামের বাসিন্দা বলে জানা যায়। ধৃত আকাশ রায়কে জেলা আদালতে তোলার পর তদন্ত সাপেক্ষে পুলিশ 10 দিনের হেফাজতে নেয়। তারপর ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া 13টি মোবাইল ফোন সহ বিভিন্ন ফোনের চার্জার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিগত কয়েক মাস থেকে আকাশ রায় তার সালানপুর থানার অন্তর্গত বঞ্জেমারিতে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন এবং ওই অঞ্চলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। অতিরিক্ত অর্থের লোভে দুটি মোবাইল ফোনের দোকানে ফোন চুরি করে তার সহকর্মীদের এবং তার গ্রামের কয়েকজনকে বিক্রি করে। সে কথা পুলিশের কাছে ধৃত আকাশ রায় স্বীকারও করে। তারপরেই পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আকাশ রায়ের পুলিশি হেফাজত শেষ হওয়ার পর পুনরায় আসানসোল জেলা আদালতে তোলা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় আয়োজিত 2দিনব্যাপী হস্তশিল্প মেলা। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহযোগিতায় ও মালদা জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত জেলা স্তর হস্তশিল্প প্রতিযোগিতা প্রদর্শনী 10 এবং 11 নভেম্বর মালদা জেলা শিল্প কেন্দ্র প্রাঙ্গণে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করা হয় হস্তশিল্প মেলার। উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমল হোসেন, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, মালদা জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা। হস্তশিল্পীরা যে হিসাবে উদ্যোগ নিয়েছিল যে মালদা জেলা এখন বর্তমানে ভালো পজিশনে চলে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত শিল্পীরা, যে হস্তশিল্পীরা যে করেছে এত সুন্দর সুন্দর তাদের কারুকার্য, সেই জন্য এরা এক জায়গায় এত পজিশনে চলে যাবে যে বলার কোনো কথা নেই। এই হস্তশিল্পীরা আমাদের মালদা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কাঠ, বাঁশ, বেত দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী, ছবি ও মডেল সহ বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেন জেলা স্তরের প্রায় 150 শতাধিক শিল্পী। শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে 2দিনব্যাপী হস্তশিল্প মেলার আয়োজন করা হয়
জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে। খুলনা জেলার হস্তশিল্প যে প্রদর্শনী এবং প্রতিযোগিতা আজকে হচ্ছে, এটা আজকে এবং আগামীকাল চলবে। প্রত্যেকদিন বেলা 2 থেকে রাত্রি 9টা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। এর পাশাপাশি এবছর আমরা হস্তশিল্পীদের কিছু বিক্রিয় ব্যবস্থা বন্দোবস্ত করতে পেরেছি এখানে। আর যেটা বলা যাচ্ছে, যে সমস্ত প্রোডাক্ট এখান থেকে নির্বাচিত হবে সেটা আমাদের রাজ্য স্তরে যাবে। রাজ্য স্তরে যাওয়ার পরে ওখানেও একটা কম্পিটিশনে অংশগ্রহণ করার পরে সেখানেও আমরা কিছু পুরস্কার হয়তো আনতে পারবো। কতজন অংশগ্রহণ করেছেন এবার? এখানে 125 জন শিল্পী অংশগ্রহণ করেছে, কিন্তু প্রোডাক্ট আছে 400-র উপর। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শিক্ষিকার উপর হামলা, অভিযোগ জানাতে থানায় ছাত্রীরা। শিক্ষিকার উপর হামলা চালানোর অভিযোগ জানাতে থানায় চলে এলো খুদে ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে মিড ডে মিলের রাঁধুনি ও সুইপারদের বিরুদ্ধে অভিযোগ জানায় ছাত্রী ও অভিভাবকদের একাংশ। অভিযোগ, মিড ডে মিলের রাঁধুনি ও সুইপাররা মিলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার উপর হামলা চালিয়েছেন। স্কুলের ছাত্রীরা শিক্ষিকাকে রক্ষা করতে গেলে তাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। ইনচার্জ যে আছে সুইপারদের, জানলাম আমি যে সুইপাররা মানে খানা যে বানায়, খানা বানানো বালি ভাই, সেকে সুইপারদের নিয়ে আসে ডাইকে ম্যাডামকে মারার জন্য, টিচারকে সুনিতা চৌধুরীকে মারার জন্য। বাচ্চারা ওদের সাপোর্টে গেছে, ম্যাডামের পাশে গেছে, বাচ্চাদের গায়েও হাত উঠাইছে ওই সুইপাররা কি ঝাড়ু দিয়ে মারার চেষ্টা করছে। কোন স্কুলের ওনারা? মারোয়ারি গার্লস। অন্যদিকে সুইপারদের অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাদের এক কর্মীকে ধাক্কা মেরেছেন, এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। তাকে নিয়ে আপনাদের উপর অত্যাচার, আমাদের উপরে তাদের উপরে মানে হাঙ্গামা করিয়েছিল, এর আগে ওদের হাতে গা ধাক্কা দিয়েছিল, ওদেরকে মেরেছিল। পাল্টা উনি অভিযোগ করছে যে আপনারাই তাকে মেরেছেন, মারার চেষ্টা করছেন? হ্যাঁ না, পাল্টা ওনারা উনি অভিযোগ করেছেন যে আমরা মারার চেষ্টা করেছি। উল্লেখ্য, কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। অভিযোগ, স্কুলে এসে মিড ডে মিলের রান্না করছেন না রাঁধুনিরা, এর ফলে তৈরি হচ্ছে না মিড ডে মিলের খাবার, বাধ্য হয়ে কেক ও বিস্কুট খাইয়ে খুদে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষিকা সবিতা চৌধুরী বলেন, রাঁধুনিরা সুইপারদের দিয়ে আমাকে হেনস্থা করছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান এন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, তাদের একজন সুইপারকে ধাক্কা মারা হয়েছে বলে থানায় অভিযোগ জানানো হয়েছে। আজকে ঘটনা হলো যে আমার রাঁধুনিরা অনেকদিন ধরেই স্কুলে বিভিন্ন কাজে অনিয়ম করছে, ওদের কাজটা আমরা ঠিকমতো করছে না, বাচ্চাদের সাথে অমানবিক ব্যবহার করে, মানসিক অত্যাচার করে, রান্নাঘরে যখন বাচ্চারা যায় ওদের সাথে খুব দুর্ব্যবহার করে, সেজন্য গার্জেনরাও আমার কাছে এসে সবসময় কমপ্লেন করে। এর আগে আমি 2 বার ওদেরকে বলেছিলাম, হ্যাঁ, যে তোমরা বাচ্চাদেরকে ভালোবেসে ভালো করে রান্না করে খাওয়াবে, এইটুকুই তোমাদের কাজ। ওরা কিন্তু নিজের কাজ তো করেই না, ওরা সঙ্গে কী করে, বাচ্চাদের সাথে খুব দুর্ব্যবহার করে, এবার যদি আমি বলতে চাই আমার সাথেও দুর্ব্যবহার করে। ওদের কথা হলো, তুমি টিআইসিউয়ে কেন আছো, এর আগেও তো আমরা 2 বার রান্না বন্ধ করলাম, তারপরে তোমার লজ্জা নেই, তুমি স্কুল বসে আছো, স্কুল ছেড়ে চলে যাও, না হলে কি বলো? এটা এটা আমার রাঁধুনিরা বলে, আর 2 জন নোডাল টিচার রাঁধুনির বানানো হয়েছে, যেটা কি অফিস থেকেই আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছিল, বিভা ভট্টাচার্যী আর নমিতা গুপ্তা। মানে যেটা আমার ডিমান্ড আছে, যে আমার বাচ্চাদের সাথে ক্ষতি না হয়, আমার বাচ্চাদের মানসিক বিকাশে কোনো রকম বাধা না পড়ে। আমি এই বাচ্চাদের জন্যই স্কুলে আছি, আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু আমি শুধু আছি, আমাকে না গার্জেন যেতে দিচ্ছে না বাচ্চা, ওরা আমার বাচ্চাদের কথা হলো তুমি চলে গেলে আমরা স্কুলে থাকবো না, এরা আমাদেরকে মেরে ফেলবে। জলপাইগুড়ি থেকে শায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।